দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল কর্ণফুলের স্টুডিওতে সমসাময়িক বিষয় নিয়ে টক শো জনতার কথা বলে অনুষ্ঠানে। আজকে জনতার কথা বলে অনুষ্ঠানে কথা বলবার জন্য উপস্থিত আছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, 14 দলের শরিক, বাংলাদেশ গণ আজাদী লীগের প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের সভাপতি এবং ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস এর উপদেষ্টা, বিশিষ্ট কবি, লেখক, মানবাধিকার ব্যক্তিত্ব, বাংলাদেশ পুলিশের অহংকার জনাব বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম চৌধুরী। এবং পাশে আছেন উদীয়মান সঙ্গীত শিল্পী তাহের বিশ্বাস। আজকে আমরা দেশজ সংস্কৃতি নিয়েই আমরা কথা বলব। প্রথমেই প্রিয় দর্শক, বলতে চাই আমরা একমাত্র জাতি যারা ভাষার জন্য, দেশজ সংস্কৃতির জন্য যুদ্ধ করে রক্ত দিয়ে মায়ের ভাষা প্রতিষ্ঠা করেছি। আজকে সেই দেশে আমাদের সিনেমা হলগুলি বন্ধ হয়ে যাচ্ছে, নতুন প্রজন্মের কাছে বাংলা গান, বাংলা সিনেমা, বাংলা সিরিয়াল, লোকজ সংস্কৃতি ভালো লাগে না। আজকে আমরা বাংলাদেশি গান শুনি না, বাংলাদেশি সিনেমা আমরা দেখি না, বাংলাদেশি নায়ক নায়িকাদের অভিনয় আমার ভালো লাগছে না। এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমরা আজকে উপস্থিত আছেন স্টুডিওতে বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম চৌধুরী। আপনি একজন একাধারে বরেণ্য গীতিকার, লেখক, কবি, সাহিত্যিক। আজকে এ বিষয় নিয়ে আপনার একটু কথা শুনতে চাই। ধন্যবাদ জনপ্রিয় টেলিভিশন কর্ণফুলী চ্যানেলকে, এবং সেই সাথে আরও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই প্রিয় দেশবাসী এবং আমাদের শুভানুদ্যায়ীদের। আসলে লোকজ ভাষা, লোকজ সাহিত্য আমাদের লুপ্ত হতে চলছে, এটা সঠিক কথা বলেছেন আপনি। যে রাষ্ট্রভাষা বাংলার মান এবং অধিকার প্রতিষ্ঠার জন্য 1952 সালের আমাদের দামাল ছেলেরা বুকে রক্ত দিয়ে কালো পিস ঢালা পথ রাখার রঙিন করে অবশেষে বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি আদায়েরতে সফল হয়েছিল, সক্ষম হয়েছিল। আজ সেই শহীদদের আত্মার আমি সদ্গতি বা তাদের আত্মার মাগফিরাত কামনা করে সেই শহীদ জব্বার, বরকাত, সালাম, রফিক সহ নাম না জানা অনেকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি। আমাদের এই নতুন প্রজন্মের কাছে তাদের শাহাদাতের মূল্যহীন হয়ে গেছে হয়তো অনেকের কাছে, হয়তো তারা সেই ইতিহাস জানে না। যেমন করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে অনেকে অনেক রকম বিতর্ক সৃষ্টি করেছে বা ছোট করে দেখতে চায়, এটা বড় চরম দুর্ভাগ্যজনক এবং দৃষ্টতার বিষয়। আমাদের লোকজ সাহিত্য এত উর্বর, বাংলা সংস্কৃতি বাংলা সাহিত্যের আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো, যে বাংলা সাহিত্যের ভাণ্ডারকে স্বর্ণ খনি বলা হয়েছিল। মাইকেল মধুসূদন দত্তের কবিতায় বলেছিল, এই ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মুক্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষা বৃত্তি কুক্ষণে আছি আচরি। এই যে তার এই যে সগতুক্তি, তার এই যে দুঃখ বেতনা, কারণ উনি বাংলা সাহিত্য ছেড়ে দিয়ে লোভে হোক মোহে হোক বা মানে কবি কবিরা তো সাধারণত ইমোশনাল হয়, ভাবাবেগে তাড়িত হয়ে আপ্লুত হয়ে তিনি ইংরেজের সাহিত্য চর্চা শুরু করেছিলেন, কিছুটা লিখেছিলেন, বেশ ভালো বেশ কিছু লিখছিলেন। এরপরও তিনি দেখতেছেন না তার মনের তৃষ্ণা, সে হৃদয়ের ক্ষত হচ্ছে বাংলা ভাষার প্রতি, যে তার মমত্ববোধ, যেই আকুতি মিনতি, সেটা তিনি এটা দিয়ে, এই কবিতা দিয়েই তিনি বহিঃপ্রকাশ করেছেন। তাই তিনি অমৃত ঠাকুর সঙ্গের এবং বাংলা ভাষার কালজয়ী কবি বলতে হবে, সনেট কবিতা লিখতে তিনি সক্ষম হয়েছিলেন। আমাদেরকে আরও বেশি করেছেন গৌরবান্বিত আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এরকম অনেক কবি যারা বাংলা ভাষার জন্য, বাঙালির জন্য,
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য জীবন উৎসর্গ করেছেন যুগে যুগে, বহু লেখা লেখে। যেমন আপনার আমাদের চিটাঙের দেখেন আব্দুল হক সাহেব, মানে সাহিত্য বিশারদ আব্দুল করিম, তারপর ইমিরেট আব্দুল করিম পটিয়ার, তারপর এই ধরনের বহু মহাকবি আলাউল, তারপর আপনার ইসমাইল হোসেন সিরাজি, এদের মতো সাহিত্যিক বুদ্ধিজীবী লেখকরা আমাদের বাংলা ভাষার ভাণ্ডারকে অনেক সমৃদ্ধশালী করেছিল। এর আগে থেকে বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের যুগও সেই বাংলাকে আজকে আমরা বলতে বসছি, বা আমরা কিছুটা এটাকে কেবল আন্ডারমিন করতেছি। আজকে আমরা পরদেশীয় এবং বিনদেশীয় এবং বিদেশি সংস্কৃতির আবহ গ্রহণ করে নিজেদের আত্মার তৃপ্তি পেলেও চিত্তের সন্তুষ্টি আসবে না কখনো। ধন্যবাদ আপনাকে। আজকে প্রিয় দর্শকদের জন্য যে চমকটা অপেক্ষা করছে সেটা হচ্ছে আমাদের বরণ্য গীতিকার জাহাঙ্গীর আলম চৌধুরী। ওনার আমি আসলে বরণ্য নই, এই ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পী, ক্ষুদ্র বাংলাদেশ টেলিভিশনে অনেকগুলি গাওয়া হয়েছে, সেখান থেকে কয়েকটা গান আজকে আমরা শুনব তাহের বিশ্বাসের কণ্ঠে। ওখান থেকে যদি একটা গান। ধন্যবাদ, সে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় কবি এবং গীতিকার জাহাঙ্গীর আলম স্যারকে, উনি সুন্দর করে কিছু গান আমাকে উপহার দেওয়ার জন্য। তো তার লেখা অনেকগুলো গানের মধ্যে আমি একটি মৌলিক গান করছি। আকাশে পূর্ণিমা চাঁদ, আকাশে পূর্ণিমা চাঁদ ওঠে তুমি হাসলে, সাগরের ঢেউ থেমে যায় তুমি কাছে আসলে, সাগরের ঢেউ থেমে যায় তুমি কাছে আসলে। আকাশে পূর্ণিমা চাঁদ, আকাশে পূর্ণিমা চাঁদ ওঠে তুমি হাসলে, সাগরের ঢেউ থেমে যায় তুমি কাছে আসলে, সাগরের ঢেউ থেমে যাই তুমি কাছে আসলে। তোমার চোখের অশ্রুধারায় পাহাড়ে ঝর্ণা ঝরে, আকাশের তারাগুলো মনে হয় ঝরে পড়ে। তোমার চোখের অশ্রুধারায় পাহাড়ে ঝর্ণা ঝরে, আকাশের তারাগুলো মনে হয় ঝরে পড়ে। জীবন আমার সার্থক হয়, জীবন আমার সার্থক হয় তুমি কথা রাখলে, সাগরের ঢেউ থেমে যায় তুমি কাছে আসলে, সাগরের ঢেউ থেমে যায় তুমি কাছে আসলে। আকাশে পূর্ণিমা চাঁদ, আকাশে পূর্ণিমা চাঁদ ওঠে তুমি হাসলে, সাগরের ঢেউ থেমে যায় তুমি কাছে আসলে, সাগরের ঢেউ থেমে যায় তুমি কাছে আসলে। তুমি আমার মনের রানী কভু যেও না চলে, সারা জীবন কাঁদব শুধু ভাসব নয়ন জলে। তুমি আমার মনের রানী কবু যেও না চলে, সারা জীবন কাঁদব শুধু ভাসব নয়ন জলে। বুকের ভিতর আশা জাগে, বুকের ভিতর আশা জাগে তুমি কথা রাখলে, সাগরের ঢেউ থেমে যায় তুমি কাছে আসলে, সাগরের ঢেউ থেমে যায় তুমি কাছে আসলে। আকাশে পূর্ণিমা চাঁদ, আকাশে পূর্ণিমা চাঁদ ওঠে তুমি হাসলে, সাগরের ঢেউ থেমে যায় তুমি কাছে আসলে, সাগরের ঢেউ থেমে যায় তুমি কাছে আসলে। বাহ, অসাধারণ একটি আধুনিক গান আপনার উপহার দিয়েছেন। গানটা বাংলাদেশ টেলিভিশনে গাওয়া হয়েছিল তাহের বিশ্বাসের কণ্ঠে। আপনি আরেকটি গান লিখেছিলেন এই টোকাইদের নিয়ে, আজকে যে সুবিধাবঞ্চিত শিশুরা পথে পথে, আমরা অনেকে অট্টালিকায় থাকি, আমরা কেউ থাকি দশতলায়, আর কেউ আবাসন নাই, খাবার দুমুঠো খাবার ছিন্নমূল নাই, ছিন্নমূল, এদের নিয়ে একটা গান লিখেছিলেন। এটা বাংলাদেশ টেলিভিশনে বারবার বাজানো হয়েছিল। ধন্যবাদ।
তো ওনাকে আপনাকে তো বেশি ধন্যবাদ দিতে হয়, আসলে আমি জানতামও না এতগুলি গান আপনার আমার রেকর্ড হয়েছে, আমি মনে হয়েছি এটা অবহেলায় পড়ে রয়েছে, ধন্যবাদ আপনার, কৃতজ্ঞতা জানি। বর্তমান সময়ে টোকাইদের বিভিন্ন পরিবেশ পরিস্থিতি, এদেরকে আমরা নগরফুল নাম দিয়েছি, নগরফুল আর টোকাইকেও বলবে না, এমন পতগুলিও না, পতগুলি থেকে উপলব্ধি করে স্যার যে গানটি লিখেছেন, গানটি অত্যন্ত জনপ্রিয় এবং বাংলাদেশ টেলিভিশনে খুবই আলোড়ন সৃষ্টি করেছিল, তো আশা করি গানটি অনেক ভালো। জীর্ণ বস্ত্র শীর্ণ দেহ টোকায় আমার নাম, ঘুরে ফিরে সময় কাটাই নেই কোনো কাজ কাম, ওরে জীর্ণ বস্ত্র শীর্ণ দেহ টোকায় আমার নাম, ঘুরে ফিরে সময় কাটাই নেই কোনো কাজ কাম, ফুটপাথে যা পাই তাই আমি খাই, না পেলে আবার আমি না খেয়ে ঘুমাই, কেউ বাবার খাবার ফেলে, কেউ বাবার খাবার ফেলে নালা নর্দমায়, দেখো নালা নর্দমায়, জীর্ণ বস্ত্র শীর্ণ দেহ টোকায় আমার নাম, ঘুরে ফিরে সময় কাটাই নেই কোনো কাজ কাম, ওরে জীর্ণ বস্ত্র শীর্ণ দেহ টোকায় আমার নাম, ঘুরে ফিরে সময় কাটাই নেই কোনো কাজ কাম, ইটের বালিশ দিয়ে মাথায় ঘুম আসে না রে, মানুষ নাকি শ্রেষ্ঠ জীব এই ভব সংসারে, ইটের বালিশ দিয়ে মাথায় ঘুম আসে না রে, মানুষ নাকি শ্রেষ্ঠ জীব এই ভব সংসারে, সবার উপরে মানুষ সত্য, সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই, দেখো তার উপরে নাই, জীর্ণ বস্ত্র শীর্ণ দেহ টোকায় আমার নাম, ঘুরে ফিরে সময় কাটাই নেই কোনো কাজ কাম, ওরে জীর্ণ বস্ত্র শীর্ণ দেহ টোকায় আমার নাম, ঘুরে ফিরে সময় কাটাই নেই কোনো কাজ কাম, ও লেখা পড়া করার আমার ছিল অধিকার, মোদের দাবি নিয়ে সবাই কেন নির্বিকার, লেখা পড়া করার আমার ছিল অধিকার, মোদের দাবি নিয়ে সবাই কেন নির্বিকার, মানুষ হবার জন্য রে ভাই, মানুষ হবার জন্য রে ভাই, একটু সুযোগ চাই মোরা, একটু সুযোগ চাই, জীর্ণ বস্ত্র শীর্ণ দেহ টোকায় আমার নাম, ঘুরে ফিরে সময় কাটাই নেই কোনো কাজ কাম, ওরে জীর্ণ বস্ত্র শীর্ণ দেহ টোকায় আমার নাম, ঘুরে ফিরে সময় কাটাই নেই কোনো কাজ কাম। বাহ, অসাধারণ একটি মৌলিক মানবাধিকার নিয়ে লেখা আপনার এই ধরনের গান আমরা আরও ভবিষ্যতে পাবো বলে আশা করি আপনার লেখনী থেকে। প্রিয় দর্শক, যাচ্ছে একটা বিজ্ঞাপন বিরতিতে, আপনারা আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরে, ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। প্রিয় দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে চ্যানেল কর্ণফুলীর নিয়মিত আয়োজন জনতার কথা বলে অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছিলাম দেশজ সংস্কৃতি নিয়ে, উপস্থিত আছেন একজন
অসম্ভব জনপ্রিয় গীতিকার, কবি, লেখক, রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম চৌধুরী, এবং পাশে আছেন আমাদের নতুন প্রজন্মের সঙ্গীত শিল্পী তাহের বিশ্বাস। আমরা তাহের বিশ্বাসের কণ্ঠে গান শুনছিলাম গীতিকার জাহাঙ্গীর আলম চৌধুরীর লেখা গানগুলি। আরও একটি গান শুনতে চাই তোমার শ্রদ্ধেয় জাহাঙ্গীর আলম চৌধুরীর লেখা, যেটা বাংলাদেশ টেলিভিশনে তুমি গেয়েছিলে, নৌকা তুমি মাঝি আমি। তুমি আমি দুজন দুজনার, তুমি আমি দুজন দুজনার, ভাসব দুজন প্রেমের ভেলাই, আশা মনে বারে বার, ও আশা মনে বারে বার, তুমি আমি দুজন দুজনার, ও তোমায় ছাড়া চাই না বাঁচতে ভুবনে আর, ও তোমায় ছাড়া চাই না মরতে প্রতিজ্ঞায় আমার, ও তুমি আমার মনে রানী রাজায় আমি তোমার, ভাসব দুজন প্রেমের ভেলাই, আশা মনে বারে বার, তুমি আমি দুজন দুজনার, হে হে তোমায় সব কিছু হৃদয়ে থাকো জড়িয়ে, ও যতই বাধা সুখ যে ভেব না যাব হারিয়ে, ও দেব তোমায় সব কিছু হৃদয়ে থাকো জড়িয়ে, ও যতই বাধা সুখ ভেব না যাব হারিয়ে, ও ফুল ফোটাবো এই ধরাই আমরা দুজন দুজনাই, ভাসব দুজন প্রেমের ভেলাই, আশা মনে বারে বার, তুমি আমি দুজন দুজনার, তুমি আমি দুজন দুজনার। বাহ, অসাধারণ আধুনিক গান। আপনি যেমন টোকাই নিয়ে লিখেছেন, হাম লিখেছেন, গজল লিখেছেন, আবার সাথে সাথে আপনার মধ্যে অনেক রস টইটুম্বুর করে। আমরা সর্বশেষ গানটা শুনতে চাই, এই মা গো তুমি ডেকে দিও, এই গানটা এটাও বাংলাদেশ টেলিভিশনে বেশ আলোচিত হয়েছিল। এই গানটা যদি একটু হিট করবে, অনেকে বলছে ওকে। ডেকে দিও মা গো আমায় সূর্য ওঠার আগে, নামাজ শেষে দুর্বাঘাসে হাঁটবো কুসুম বাগে, নামাজ শেষে দুর্বাঘাসে হাঁটবো কুসুম বাগে, ডেকে দিও মা গো আমায় সূর্য ওঠার আগে, নামাজ শেষে দুর্বাঘাসে হাঁটবো কুসুম বাগে,
নামাজ শেষে দুর্বাঘাশে হাঁটবো কুসুম বাগে, অলস ভাবে ঘুমিয়ে থাকা কারো উচিত নয়, ভোরের হাওয়া লাগলে গায়ে শরীর ভালো হয় মাগো, শরীর ভালো হয়, অলস ভাবে ঘুমিয়ে থাকা কারো উচিত নয়, ভোরের হাওয়া লাগলে গায়ে শরীর ভালো হয় মাগো, ডাক্তারের ভালো হয় ডাক্তার সাহেব, সুস্থ দেহ সুস্থ মন, সুস্থ দেহ সুস্থ মন সকল কাজে লাগে, নামাজ শেষে দুর্বাঘাশে হাঁটবো কুসুম বাগে, নামাজ শেষে দুর্বাঘাশে হাঁটবো কুসুম বাগে, অভ্যাসেরই দরজা খোলা সবার ঘরে ঘরে, তবু কেন সব মোদের পুরে পুরে মরে মাগো, পুরে পুরে মরে, অভ্যাসেরই দরজা খোলা সবার ঘরে ঘরে, তবু কেন সভাপ মোদের ধুকে ধুকে মরে মাগো, ধুকে ধুকে মরে, রোগ শোক হয় না কারোর, রোগ শোক হয় না কারোর, মনে শান্তি লাগে, নামাজ শেষে দুর্বাঘাশে হাঁটবো কুসুম বাগে, নামাজ শেষে দুর্বাঘাশে হাঁটবো কুসুম বাগে, ডেকে দিও মাগো আমায় সূর্য ওঠার আগে, আজান নামাজ শেষে দুর্বাঘাশে হাঁটবো কুসুম বাগে, হাঁটবো নামাজ শেষে দুর্বাঘাশে হাঁটবো কুসুম বাগে। ধন্যবাদ তাহের বিশ্বাস, তোমার কণ্ঠে আমরা ওস্তাদ জাহাঙ্গীর সাহেবের লেখা কিছু গান শুনলাম, আমরা শেষ করতে চাই আপনার একটি গান দিয়ে, আপনার কণ্ঠে যদি একটু। না ধন্যবাদ, আপনার সুযোগ্য শিষ্য ভালো, আসলে নতুন হলো, অনেক ভালো, অনেক মেলোডিয়াস কণ্ঠ, ধন্যবাদ জানাই এই নতুন আলাউদ্দিন বিশ্বাসকে, তাহের বিশ্বাসকে। আশা করি তিনি তার জীবনের মধ্যখানে এসে উৎকর্ষতার চরম সীমায় পৌঁছবেন, চরম উৎকর্ষ সাধিত হবে জীবনে, এটাই কামনা করি। বোধ হয় শেষ গানটা বোধ হয় আপনার কণ্ঠে একটি গান দিলাম। সত্য কথা বলে রে সবাই, সত্য কথা বল রে সবাই, সত্য পথে চল, সত্য কথা বল রে সবাই, সত্য কথা বল, নইলে রে তোর মানব জীবন, নইলে রে তোর মানব জীবন হইবে রে বিফল, হইবে রে বিফল,
সত্য কথা বলে রে সবাই, সত্য কথা বল, সত্য পথে চল, নইলে রে তোর মানব জীবন হইবে রে বিপল। সত্য পথে আল্লাহ রাজি, সত্য পথে আল্লাহ রাজি, মিথ্যা বলা পাপ, মিথ্যা বলা পাপ, পাপের বোঝা বইতে হবে, পাপের বোঝা বইতে হবে, জীবন হবে অচল, জীবন হবে বিপদ। ধন্যবাদ আপনাকে, আমরা সবাই সত্য পথে চলি। প্রিয় দর্শক, আমাদের দেশ হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের দেশে আমরা সেই লোক চাই, এমন কথা কেন বলো যাহা নিজেরা করো না। প্রিয় দর্শক, আমরা দেশজ সংস্কৃতি নিয়ে এতক্ষণ আড্ডা করলাম। ছিলেন অতিথি বরণ্য গীতিকার, বীর মুক্তিযোদ্ধা জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী পর্বে আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চ্যানেল কর্ণফুলির সাথে থাকুন। শুভ নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।